গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো যেটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। সবসময় ফেসটাকে সুন্দর রাখলে কিন্তু হবে না, তার সাথে পুরো বডিটা, পা, সমস্ত কিছু সুন্দর রাখতে হবে, তাই তো? তো আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফুড স্ক্রাবার অ্যান্ড ফুড ক্রিম। অনেকেরই আছে যে পায়ের তলাটা সারা বছরই ফাটা, শীতকালে অনেকে ফেটে যায়, তো সেই ফাটাটা থেকে আমরা কীভাবে নিস্তার পাব। তো আমি একটা তোমাদের স্ক্রাবার আর ফুড ক্রিম দেখাবো যেটা তোমরা ইউজ করতে পারো, পুরোটাই অর্গানিক। আমি ইউজ করে তো হেল্প পেয়েছি, খুব একটা আমার পা ফাটে না, তবে আমি ওটা ইউজ করি, আমার মায়ের পা ফেটে যায়, আমি এটা ট্রাই করেছি, মা হচ্ছে ইউজ করে, তবে খুবই ভালো ক্রিমটা প্লাস স্ক্রাবারটা। এটা ইউজ করলে কিন্তু তোমরা পা ফাটা থেকে রিমুভ পাবে, এটা তোমরা ডেলি ইউজ করো, দেখো আমি তো রেজাল্ট পেয়েছি, পাটা খুব সফট সিল্কি হয়। তো দেখাচ্ছি, চলো প্রথমে দেখাই। এটা হচ্ছে বায়োকেয়ারের ফুড স্ক্রাব, বায়োকেয়ারের ফুড স্ক্রাব, এটা খুব ভালো, বায়োকেয়ারের প্রোডাক্টগুলো খুবই ভালো এবং অনেকটা থাকে। এটাতে আছে 500 ml, খুব ভালো বায়ো কেয়ার ফুড স্ক্রাব, এটা পুরোটাই অর্গানিক। এতে আছে অ্যাপ্রিকট, জোজোবা, তোমরা এটা ইউজ করতে পারো, সত্যি এটা খুব ভালো, এটা ইউজ করে আমি দেখেছি। প্রথমে একটু একটা বালতিতে করে কিছুটা উষ্ণ জল, একটু গরম জল নিয়ে, খুব গরম নেবে না, খুব গরম নিয়ে ফেলো না, একটু গরম জল নিয়ে, আবার একেবারে হালকা সেটা না, একটা মিডিয়াম টেম্পারেচার গরম জল নিয়ে তার মধ্যে শ্যাম্পু দিয়ে দিলে, তো তাতে কিছুক্ষণ পাটা ভিজিয়ে রাখবে, দিলে তারপরে ব্রাশ দিয়ে ওটা ভালো করে রাব করে নেবে, দেন এই স্ক্রাবারটা ইউজ করবে। রাব করার পরে এই স্ক্রাবারটা ইউজ করবে, ভালো করে রাব করা হয়ে গেল, দেন এই স্ক্রাবারটা ইউজ করবে, একটুখানি নেবে, দিয়ে দুটো পায়ের তলা এগুলো ভালো করে ম্যাসেজ করে নিলে, দেন এটা ধুয়ে দিলে, হয়ে গেল ফার্স্ট পার্ট। দেন ধোয়ার পরে এই ক্রিমটা, বায়োকেয়ার ফুড স্পা ক্রিম, এটা ইউজ করবে, সত্যি খুব ভালো বায়োকেয়ার ফুড স্পা ক্রিম, এটা হচ্ছে অর্গানিক, এতে সিয়া বাটার আর হানি আছে, সত্যি খুব ভালো, এবং এই দুটো স্মেলও খুব সুন্দর, এই ক্রিমটা স্মেলটা দারুণ, আমার দারুণ লাগে। এটা তোমরা রোজই ইউজ করতে পারো যখন পারবে, তো এটা খুবই ভালো ক্রিমটা। এটা হচ্ছে ফুড স্ক্রাবার আর এটা হচ্ছে ফুড স্পা ক্রিম, তোমরা এই দুটো যদি ইউজ করো সত্যি দেখবে খুবই ভালো, খুব ভালো কাজ দেবে, কুইক কাজ দেবে। আর কেমন হলো তোমরা এটা ইউজ করা বলে বলবে। এটা আমি অবশ্য অনলাইন থেকে নিয়েছি, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। তোমরা সত্যি এটা ইউজ করতে পারো, যাদের পা ফাটার খুব প্রবলেম আছে আর যাদের নেই তারাও একটু ইউজ করতে পারো, পাটা খুব সুন্দর হবে। স্ক্রাবারটা হালকা পিঙ্ক কালার দেখতেই পাচ্ছ, এটা নিয়ে ভালো করে ম্যাসেজ করবে, দেন এটাকে ওয়াশ করে নেবে, দেন লাগাবে এই ক্রিমটা, কালারটা খুব সুন্দর কিন্তু দারুণ গল্প। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো তোমরা অবশ্যই লাইক করো, আর এইটা তোমরা অবশ্যই ইউজ করো, আমি বলছি রিয়েলি এটা খুবই ভালো, আমার পা ফাটে না কিন্তু আমি ইউজ করি। তো অনেকেরই এরকম প্রবলেম, আমি তাদেরকে সাজেস্ট করেছি যে এটা ইউজ করতে, অবশ্যই তারা করেছে এবং তারা রেজাল্টও পেয়েছে, তো তোমরাও ইউজ করে দেখো যদি তোমাদের ভালো লাগে। তো আজকের জন্য বাই বাই।